বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে। জনগণই এই দলের সবচেয়ে বড় শক্তি। তো জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে আন্দোলন করছি। এই আন্দোলন করতে যে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, এবং দলের গত 28 অক্টোবর থেকে দলের মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দরা গ্রেফতার হয়েছেন। দীর্ঘ 3 মাসের অধিক সময় পর আজকে আমাদের দলের সংগ্রামী মহাসচিব বের হয়েছেন, মুক্ত হয়েছেন, এবং সেই সাথে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু সাহেব জামিনে মুক্ত হয়েছেন। বিএনপির নীতি নির্ধারক মণ্ডলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সেই সাথে এখন মহাসচিব স্যার অ্যাড হয়েছেন, তারা বসবেন এবং তারা নির্ধারণ করবেন আগামী দিনের কর্মসূচি, কিংবা এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কী কী কর্মসূচি দেওয়া যায় সেটা নির্ধারণ করবে। সেই সাথে অবশ্যই যুগপথ আন্দোলনে যে সকল নেতারা আছেন, আমাদের সাথে দলগুলো আছে, তাদের সকলকে সমন্বয় করে করা হবে। স্যার মাত্র বের হয়েছেন এবং তার শারীরিক কন্ডিশন কেমন আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জেনেছেন, এবং তিনি নিজেও বলেছেন যে তার 6 থেকে 7 কেজি ওজন কমে গিয়েছে। তারপরেও তার যে শারীরিক যে মানে অসুখগুলো আছে তার জন্য তাকে বিদেশে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কালকে আগামীকালকে সে আবার ডাক্তার দেখাবেন। তো একটা মানুষ মাত্র বের হওয়ার সাথে সাথে বড় কোনো আন্দোলনের মানে বিষয় নিয়ে আলাপ করার সেই পরিবেশটা এখনও সৃষ্টি হয়নি। তো আমাদের আন্দোলন রাজপথে আছে, আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আর একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের মূল লক্ষ্য যেটা হয় সেটা হচ্ছে জনগণকে নিয়ে ভাবনা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তো গণতন্ত্র জন্য আমরা লড়াই করছি, এই সংগ্রাম একদিন 2 দিনে শেষ হবে এটা যদি কেউ ভেবে থাকে সেটা ভুল, এবং রাজপথের চলমান আন্দোলনে থাকতে হবে এটাই আমরা বিশ্বাস করি। এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে গত 7 জানুয়ারি যে আমি দামি স্বামী নির্বাচন, সেই নির্বাচনে জনগণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের 93% জনগণ ভোট বর্জন করেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে গণতান্ত্রিক আন্দোলনের একটা প্রাথমিক স্টেজের চূড়া মানে একটা বড় সফলতা যেটা আমরা অর্জন করতে পেরেছি। এবং এখন দেশনায়ক জনাব তারেক রহমান শুধু বিএনপির নেতা না, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেতা হয়েছেন, 93% ভোটারের নেতা হয়েছেন, যারা তাদের অধিকার মানে প্রয়োগ করে নাই শুধুমাত্র তার আহ্বানে, এই অবৈধ সরকারের বৈধতা থেকে বিতরিত ছিলেন। এটা একটা বড় বিজয়। উবায়দুল কাদের সাহেবরা বারবার বলেন তারা শঙ্কিত, তারপর আশঙ্কায় আছে। আসলে কি অন্যায় যারা করে, অন্যায়কারী জানে যে আমি কি ভুল করেছি, আমি কি পাপ করেছি, কিংবা আমি যে কর্মটা করেছি তার ফলাফল কি হবে, এটা কিন্তু যে অপরাধ করে সে কিন্তু খুব ভালোভাবে বিবেচনা করতে পারে, এবং তার ভিতর এক ধরনের ভয়ভীতি কাজ করে। তো এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমি দামি স্বামী একটা সার্কাসের নির্বাচনের মাধ্যমে আজকে তারা সরকার গঠন করেছে। সেই জায়গা থেকে বিএনপি তো আতঙ্ক আছেই তাদের, বাংলাদেশের জনগণ তাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আতঙ্কিত না, আমাদের হারানোর কোনো কিছু নাই। আমরা ইন ফিউচারে যদি পাই সেটা হচ্ছে জনগণের শক্তিকে একত্রিত করে জনগণের হাতে এই রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে চাই।